বিয়ের প্রথম দিন যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই, তখন আমার শাশুড়ি আমাকে দেখেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিয়েটা ছিল তার পছন্দেরই, তার ছেলের পছন্দের না। সে আমাকে এক দেখাতেই বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু কি হয়েছিল আমার এখনও জানা হয়নি ভালো করে, যে সে কেন আমাকে দেখে মাটিতে পড়ে যায়। কিন্তু তখন মানুষের কথাগুলো এরকম ছিল যে ছেলের বউ অলক্ষ্মী, ঘরে ঢোকার সাথে সাথেই শাশুড়িকে খেতে বসেছিল। এই কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। মানুষের যে কত কথা থাকে। আজ বিয়ের 18 বছর, আমার শাশুড়ি দিব্যি বেঁচে আছে, কিন্তু কথাগুলো আমার কানে আজও বাজছে। আমার শাশুড়ির ভাষ্য মতে কথাগুলো এমন ছিল যে বউ আসছে, ছেলে এখন পর হয়ে যাবে। বিষয়টা আমার শাশুড়ির মুখ থেকে না শুনলেও আমি আশেপাশের মানুষের মুখ থেকে শুনছি, কিন্তু এখন পর্যন্ত নিজের কানে এখনও আমি শুনতে পারিনি। এই 18 বছরে আমার 3টি সন্তান, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সন্তানের মধ্যে 3টাই হচ্ছে মেয়ে। এই মেয়েদের নিয়েও আমি অনেক কথা শুনেছি মানুষের মুখে, সাথে নিজের সংসারে। জামাই আর শাশুড়ির মুখের থেকে কথা শুনতে তো আর কম শুনিও নেই। এমন একটা অবস্থা গিয়েছিল, আমি কান্না করতাম আর ভাত খেতাম, ভাতটাও আমাকে শান্তিমতো খেতে দিত না, এমন একটা অবস্থা ছিল। এই শহরে ছেলেদের অনেক দাম, কিন্তু মেয়েদের কোনো দামই নেই, এমন একটা পরিস্থিতি ছিল আমার ফ্যামিলিতে, মানে আমার স্বামীর ফ্যামিলিতে। ওইটা তো কখনো আমার ফ্যামিলি ছিলই না। আমি হাজারবার আমার ফ্যামিলি বানাতে গিয়েও তাদের ফ্যামিলি হতেই আমি থেকে গিয়েছি। যাই হোক, কথাগুলো বলার কারণ এতটুকুই যে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যা আমার মতো আমার চাইতে বেশি ফেস করে। আমি তাদের জন্য বলতে চাই, কখনো হার মানবা না, নিজের মতো করে নিজেকে গোছাবা, যে যাই বলুক সে ওদিকে কান দিবা না। আজ আমার বড় মেয়ের 18 বছর, মাশাল্লাহ সে এখন ভালো একটা চাকরি করে, ভালো একটা পজিশনে আছে। তার পড়া শেষ হলে সে আরও ভালো একটা পজিশনে যাবে। তার টাকা থেকে আমার সংসার এখন চলতেছে। তার বাবা এখন খুব খুশি, কারণ মেয়ে এখন কামিয়ে আনতে পারে। এরকমই, যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে তোমাকে দাম অবশ্যই একদিন না একদিন দিবে, হোক না সেটা 10 বছর পর বা 12 বছর পর। স্বামী আর শাশুড়ি ওটা দুইটাই পর, তারা দুইজন আপন, কিন্তু তুমি সবসময় তাদের কাছে পরই থাকবা, আর এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। আর এটাই কিন্তু বাস্তব কাহিনী, প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন স্বামী আর শাশুড়ি দুইজন খুব কাছাকাছি, কিন্তু আপনি পর পর।